নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড। আজকে আমি যেটা আলোচনা করব, আজ গুরু পূর্ণিমা। তো এই গুরু পূর্ণিমাতে শিষ্য কী কী করবেন, প্রথমে যে কথাটা আমাদের মনে রাখতে হবে, দেখুন গুরুদেব আপনাকে মন্ত্র দিয়েছে এবং সেই মন্ত্র কিভাবে জপ করতে হবে, কি পদ্ধতিতে আপনি ধ্যান করবেন, কি পদ্ধতিতে আপনি ভজন গাইবেন, কিভাবে আপনি আপনার জীবন জীবিকা নির্বাহ করবেন, তার কিন্তু একটা টোটাল গাইডলাইন বলে দিয়েছে। এবং শুধু তাই নয়, জপ করতে করতে কোনো সমস্যা হলে সে সমাধান কী হবে সেটাও তিনি বলেছেন। তো আমার মতে গুরু পূর্ণিমার দিন গুরুদেবের যে সাধন পন্থা, গুরুদেব আপনাকে ইষ্ট নির্বাচন করে দিয়েছেন যে কালী তোমার ইষ্ট, কি ভগবান কৃষ্ণ তোমার ইষ্ট, কি ভগবান চৈতন্য তোমার ইষ্ট, সেই ইষ্ট মন্ত্র দিয়েছে। তাহলে সেই ইষ্ট মন্ত্র বিশ্বাস সহকারে জপ করতে হবে এবং সেই যে মন্ত্র বারবার জপ করতে করতে আপনাকে মন্ত্র চৈতন্যের স্তরে যেতে হবে। অনেকে এরকম মনে করেন গুরুদেব দীক্ষা দিয়েছেন, দিয়ে সশরীরে গুরুদেব আর নেই এই পৃথিবীতে, তা তিনি কি করবেন? অনেকে প্রশ্ন করেন যে আমি যার কাছে দীক্ষা নিয়েছিলাম স্যার তিনি তো মারা গেছেন, তা এখন আমি কি করব। তাদের উদ্দেশ্যে বলি যে দেখুন, গুরুদেবের কখনো মৃত্যু হয় না এবং শিষ্যও কখনো মরে না। তাহলে আমাদের এই যে মৃত্যু হয়, এটা দেহের মৃত্যু হয়, আত্মার কিন্তু মৃত্যু হয় না, আমাদেরকে ভাগবত গীতা বারবার সেই প্রমাণ দিচ্ছেন। তাহলে গুরুদেব যাকে যিনি দেহত্যাগ করছেন, তিনি কিন্তু সূক্ষ্ম শরীরে শিষ্যকে সবসময় পর্যবেক্ষণ করছেন, লক্ষ্য করছেন। আপনি যদি তার দেওয়া মন্ত্র জপ করেন, তিনি যেভাবে গুরুদেব যেভাবে আপনাকে বলেছেন জপ করতে ধ্যান করতে নির্দেশ দিয়েছেন, সেইভাবে যদি করেন তিনি অবশ্যই আপনার সমস্যার সমাধান করবেন, আপনার আধ্যাত্মিক উন্নতি ঘটাবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অতএব শেষে একটি কথাই বলবো, গুরুগত প্রাণ হয়ে যান, গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করুন, অবশ্যই আপনার আধ্যাত্মিক উন্নতি হবে। জয় গোপীনাথ, জয় গুরুদেব।